দর্শক, ঈদ মোবারক। ঈদের আনন্দ বইছে চারপাশে এবং আমরা কিন্তু সেই ঈদের মুহূর্তগুলোকে উদযাপন করছি কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পরিবারের মানুষ, বন্ধু পরিজন এবং সবার সঙ্গে। আর আমরা আসলে প্রত্যেকটি উৎসবকে উদযাপন করতে ভালোবাসি এবং আমরা বাঙালি জাতি, আর বাঙালি জাতি মানেই কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসলে সকল উদযাপনটাকে একসঙ্গে করতে চাই, অর্থাৎ সকল উৎসবের উদযাপনটাকে আমরা একসঙ্গে করতে চাই। আর সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমার সঙ্গে আছেন একজন অতিথি, কারণ উৎসবের আড্ডায় এই ঈদের সাত দিনব্যাপী এক একজন অতিথি আসছেন এবং তাদের গল্পগুলো বলছেন, আমাদেরও কিন্তু ভীষণ ভালো সময় কাটছে। আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি ভীষণ নান্দনিক একজন মানুষ এবং নান্দনিক মানুষদের প্রতি আমার খুব ভালো লাগা কাজ করে এবং আমার মনে হয় যে আমার মতো যারা তাদেরও তাকে ভীষণ ভালো লাগে। এবং এই মানুষটি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তিন মাধ্যমেরই একজন গুণী অভিনয় শিল্পী এবং দীর্ঘদিন ধরে এই শিল্প চর্চার মধ্যেই নিজেকে কী বলবো যে নিজেকে আসলে নিজের জীবনটাকে যাপন করছেন এবং এই জীবনযাপনের মধ্য দিয়ে শিল্প নিয়ে তিনি পথ চলছেন। আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার জয়শ্রী কর, জয়া, যিনি আসলে সব কিছু জয় করতে জানেন। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে নামের একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থেকেই যায় এবং আমার কেন যেন মনে হয় যে বাবা মা যখন নাম রাখেন এটা একটা বিশাল রকম প্রভাব বিস্তার করে সন্তানের উপরে, যে জয়শ্রী কর, জয়া। জয়া কিন্তু সারা জীবন আসলে সবকিছু জয় করে গেলেন। হ্যাঁ, চেষ্টা করছি, এখনো অত জয় করতে পারিনি, একজনকে জয় করেছে। সেই একজনের গল্পে তো আমি যাবই, বিশেষ একজন মানুষ। এবং যে বিশেষ মানুষটি, মানে দুজন থাকে না যে এক এবং দুই মিলে বারো হয়ে যাবে, এক শূন্য মিলে দশ হয়ে যায়, এক থাকলে শুধু এক, শূন্য থাকলে শুধু শূন্য। তো দুজন মিলে তো একটা একাকার একটা ব্যাপার থাকে। তার আগে এই যে ঈদ উদযাপনের দিনগুলোতে নিশ্চয়ই কলিগ, ফ্রেন্ডস সবার বাসায় যাওয়া হয়, কেমন কাটলো এবারের ঈদ? খুব ভালো। আমি সবসময়, আমার যে কোনো ফেস্টিভ্যাল আমার খুব প্রিয়, আমার না, আমাদের ফ্যামিলি সবার, আমার হাজবেন্ড আর আমি, আমাদের হলো দুজন, মানে ঢোলের শুধু বাড়ি একটা লাগে, তারপরেই শুরু হয়ে যায় আড্ডা। মানে সেটা ঈদ হোক, পূজা হোক বা ক্রিসমাস হোক, পয়লা বৈশাখ, মানে একটা কোনো একটা ফেস্টিভ্যাল হলেই হলো। এই যে ধর্ম যার যার উৎসব, উৎসব সবার। আমার একটা গল্প জানার খুব ইচ্ছে, যদিও একটু একটু গল্পটা জানা আছে, তারপরেও আজকে আসলে একুশে টিভি দর্শকদের জন্য যে জয়শ্রীকর জয়া থেকে জয়া ব্যানার্জি হওয়ার যে গল্প, সেই গল্পটা যদি আমাদের সঙ্গে আজকে শেয়ার করতেন। বিয়ে করে? সেটা তো এক কথায় উত্তর হয়ে গেল, কিন্তু এর পেছনে অনেক জল্পনা। এই অনুষ্ঠানে তো গল্প করতে গেলে তো অনেক সময় লাগবে, শুধু আমাকে নিয়ে এপিসোড করতে হবে। না না, আমার সময় আছে, আমি গল্প শুনতে চাই। কি করে হলো? আমি নাটক করতে করতেই হলো। তাহলে কি মঞ্চে কাজ করতে এসেই প্রথম পরিচয়? না না, প্রথম পরিচয় অনেক, কখনো ভাবিনি যে আমি পীযূষকে বিয়ে করব। আগে তো ওদেরকে দেখলে ভয়ে মেকআপ রুম থেকে সরে চলে আসতাম, মেকআপ রুমে বসতামই না, একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, যে সিনিয়ররা এখানে আছে, সিনিয়ররা গল্প করছে, বের হয়ে যেতাম। তো এরকমই, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা শুরু হয় আসলে ওর ডিরেকশনে আমি একটা কাজ করেছিলাম মঞ্চে, মিন কন্যা। এক কথা যদি আপনি গোপন করেন কোনো কিছু, না না না, তাহলে কিন্তু মাস্টার ও ওখানে একটা সিগন্যাল দেয়। গোপন করতে হবে, বুঝতেই পারছো কোন চ্যানেলে বসে আছি। কোনো অসুবিধা নেই, সব কিছু আমরা আসলে মানে সেন্সর করে তারপর আমরা আপলোড করব। তো আমার সেই গল্প জানার খুব ইচ্ছে যে প্রেমের প্রস্তাবটা কি প্রথমে পীযূষদার কাছ থেকে এসেছিল নাকি আপনিও খানিকটা? তোমার কি মনে হয় আমার এত দুঃসাহস? আমি পীযূষকে প্রস্তাব দেব? না না, মানে একটু ভালো লাগে আসলে, প্রস্তাব প্রস্তাব দিতে হয় না, কেমন করে হয়ে যায় জানি ওসব। তিনি কি করতেন স্পেশাল ডেগুলোতে? না না, আসলে আমি আমি ওর কথার প্রেমেই পড়ে যাই, ওর কথা শুনতে ভালো লাগতো। আমি কিন্তু মানে আমরা যারা আপনাকে চিনি আমরা সবসময় আপনার কথার প্রেমে পড়ি, নিশ্চয়ই তার তুলনা হয় না, কিন্তু তিনি কখনো বলেছেন যে জয়া তোমার কথা বা তোমার ব্যক্তিত্ব আমাকে খুব আকৃষ্ট করে? না না, ও বলবে ওর পেটে থেকে কথা বের করা অনেক টাফ, ওকে যারা চেনে, আর এমনিতে গল্প করে, আড্ডা দেয়, সব কিছু করে, খুব ভালো গান গায়। কিন্তু আমি তো ওকে বলি অভিনেতার চেয়ে না মানে গায়ক হলে তুমি ভালো করতে, ওর গান শুনেও আমি ওর প্রেমে পড়েছি। কিন্তু ও তখন খুব ভালো গান গায়। আচ্ছা, ওর গানের গলা খুব সুন্দর। কখনো এমন হয়েছে বৃষ্টির দিনে দুজন বারান্দায় বসে দু কাপ কফি বা চা খাচ্ছেন এবং খুব অনেক সময় হয়েছে দাদা আপনাকে গান শোনাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আপনি তাহলে কি করেন? দাদা তো গান, আমিও গান শুনাই, আমিও গান করতাম, কিন্তু এখন আমি পারবো না। এখন যদি আমাকে গান করতে বলো পারবো না, কারণ আমার গ্যাস্ট্রিক থেকে অ্যালার্জির সমস্যা আমার অনেক। কিন্তু আবার আবার যদি যাই যে এই যে দীর্ঘ পরিক্রমায় একসাথে পথ চলা, মঞ্চ করা, চলচ্চিত্রে কাজ করা এবং অনেকটা দিন পার হয়ে গেল, প্রেমটা আসলে এখন কেমন পর্যায়ে আছে? মানে প্রেমের তো ধরন বদলায় সময়ের সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা বয়সের, এখনটা এখনকার প্রেম তো সেই তখন একজন বিয়ের আগে যেমন ছিল, একদিন না দেখলে, একটু কথা না বললে একদম আশপাশ লাগতো, এখন তো আর সেটা না, এখন সব কিছু বুঝে শুনে প্রেম। কিন্তু কেন দেরি করে বাসায় ফিরছে, একটু তার কেয়ার নেওয়া, এগুলো হলো এখন প্রেম।
একদম, মানে এখন একটু প্রেমটা খুব ভারী কি হয়ে গেছে না? প্রেমের সংজ্ঞা কি? বাবা এত কঠিন কঠিন প্রশ্ন করো না, এটা হালকা ইয়ে, এত সংজ্ঞাটা বলতে পারবো না আমি। তারপরেও কোন কোনটাতে বিশ্বাস করেন? প্রেমটা বিশ্বাসটা আস্থাটা লাগবে, আর হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা বা প্রেমটা, ওটা না হাজবেন্ড থেকে বন্ধু হতে হবে আগে। আমি বন্ধু না হলে কিন্তু কোনো সম্পর্কই কোনো কিছু, আর আস্থাটা বিশ্বাসটা লাগবে। আমার আমার আমি মঞ্চের টপিকে যাব, তবে তার আগে বন্ধু হিসেবে পীযূষ বন্দ্যোপাধ্যায়কে কত দেবেন? 100? আচ্ছা ওকে, হাজবেন্ড হিসেবে কত? হাজবেন্ড হিসেবে একটু কম দিব, 95 দিব। 95, মানে মাত্র 5 মার্ক কম, কিন্তু এ প্লাস মার্ক, ভালো মার্ক, লিটার মার্কস পেয়েছেন। আর প্রেমিক হিসেবে কত দেবেন? প্রেমিক হিসেবে 100 এর উপর, 200। তার মানে সব ছেলেরা কিন্তু প্রেম করার সময় খুব ভালো থাকে, বিয়েটা করলেই তখন ঝামেলা। এটা এটা সবার এটা একটা শিক্ষার বিষয়। তোমার তুমি নিজেও হয়তো, তুমি তো এই বয়সে এসে নিশ্চয় প্রেম না করে তো আর থাকো নাই, তুমি নিজেও না প্রেম করেছি, প্রেমটা ব্রেকআপ হয়ে গেছে, বিয়ে তো করোনি, বিয়ে করিনি, যত দেরিতে পারো তত ভালো। ও যাক, তাহলে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মঞ্চের গল্প শুনবো, মঞ্চের তো অনেক গল্প। হ্যাঁ, মঞ্চে আমি চট্টগ্রামে বড় হয়েছি, আমি ওখানে অরিন্দম করতাম, ঢাকায় এসে নাট্যকেন্দ্রে কাজ করেছি, নাট্যকেন্দ্রে মানে তারিক আনাম খান, আমি তারিক ভাইয়ের হাতে কিন্তু মঞ্চটাকে, মঞ্চের প্রতিটা কোণা আমাকে তারিক ভাই চিনিয়েছে, আমি তারিক ভাইয়ের হাতে আসলে আমি মঞ্চকে ভালোবাসতে শিখেছি। আপনি কিন্তু চলচ্চিত্রে কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের চলচ্চিত্র, যদি খুব বেছে বেছে কাজ, এবং একই সঙ্গে যদি আমি একটু মঞ্চের টপিকে যাই, যে মঞ্চে কাজ করেছেন অনেক বেশি, এটা বলতেই হবে। আর মঞ্চকে আমি এখনও মঞ্চে মানে কাজ করতে এক পায়ে খা, আমার মঞ্চে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো মঞ্চ। আর আমি মঞ্চে কাজ, এই তারিক ভাই, তারিক ভাইকে দেখলে মানে আমার এখনও মনে আছে, আমি যখন নাট্যকেন্দ্রে প্রথম আসি, বিচ্ছু শো চলছে, আমার কাজ ছিল উইংসের পাশে দাঁড়িয়ে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, জাহিদ হাসান আসবেন, উনি টানা পারফরমেন্স করে জাহিদ ভাই, তো একটা ফাঁকে এসে আমার হাত থেকে গ্লাস পানি খেয়ে নেবে। তো ওই সময় স্টেজে ছিল তারিক ভাই আর জাহিদ ভাই, তো ওরা এত বেশি ফান করছিল না, দর্শক হাসতে হাসতে আমার প্রায় মাটিতে পড়ে যাচ্ছে, আমি আচ্ছা এরকম হাসি দেখলে কি কোনো থাকা যায়? আর আমি এমনিতেই আমার হাসির রোগ আছে, আমিও হাসলাম। এরপরে যখন শো শেষ হলো, তারপর গ্রিন রুমে গেলাম, তারিক ভাই আমাকে বললো, এই তুমি কেন উইংসের পাশে দাঁড়িয়ে হেসেছো? কি তখন আমি নতুন গ্রুপে, আমি কাঁদতে কাঁদতে শেষ, আমি তকির ভাইকে বললাম যে আমি আর এই গ্রুপ করব না, আমি আশ্চর্য, উনি হাসির অভিনয় করতে পারে, আমি কি হাসতে পারবো না? মঞ্চে এরকম তারিক ভাইকে নিয়ে অনেক মানে মজার মজার নিয়ে আছে আমাদের ভয়ে। তারিক আনাম খান স্যারের সাথে আসলে একসাথে মঞ্চ শেয়ার করে যে অভিনয়, মানে একদম বড় একটা চরিত্রে একসাথে দুজন অভিনয় করছেন, তখনকার কোনো মজার স্মৃতি আছে কিনা, যে খুব একটা ঘাবড়ে গেছেন বা ভয় পেয়েছেন, হাত পা কাঁপাকাঁপি হচ্ছে? ওরকম মজাশ্রী একটা মজা খুব ছিল, আমি ক্রুসিবল নাটকটা করি, তো ক্রুসিবল নাটকে একটা প্রথমেই একটা দৃশ্য আছে, আমরা ডিনার করছি দুজনে বসে মঞ্চে, একদম খাওয়াগুলো সত্যি সত্যি খাবার, আর মুরগিটা রান্না করে আনতাম আমি সবসময় বাসা থেকে রান্না করে আনতাম, কিন্তু আমি যেদিকে উইংসের এদিক থেকে আমি ঢুকি, তারিক ভাই ঢুকে আরেক দিক থেকে, তো ওইখানেই ছেলেটা দাঁড়িয়েছিল মাংসটা নিয়ে, সে যখন ঢুকতে যায় মঞ্চে অন্ধকারের মধ্যে, তো যে প্রপসগুলো সব রাখতে হবে, আমি দেখলাম ও সব মাটিতে ফেলে দিল, এখন ওই মুহূর্তে তো আর নাই না, ওটাই তুলতে হবে, ওগুলোই কাচিয়ে নিয়ে, আর তারিক ভাই খাচ্ছে কি ওগুলোই মজা করে করে খাচ্ছে, আমি কি রুটি খাচ্ছি আর মাংস খাচ্ছি, তারিক ভাই এখন পর্যন্ত জানে না ওগুলো কিসের মাংস, আমি আগে জানলে তো বলে ফেলতাম, এটা কোনো না কোনো একদিন বলে দিব। তারপরে আর কখনো এটা রিভিল করেননি? না না, ওই ছেলে তো ভয় বলেই নি, না না, আমার ও পায়ে ধরা বাকি, তারিক ভাইকে বলবেন, ও নো, মানে ভাবা যায় না, এটা যদি সে জানে তাহলে মনে হবে যে আমি কি খেয়েছি। হ্যাঁ, ইস, এরকম আমাদের মঞ্চে এরকম অনেক মজার মজার ঘটনা থাকে, বলে শেষ করতে পারবো না, একদম আমাদের অন স্টেজ আমাদের এরকম অনেক মানে মজার মজার ঘটনা ঘটে, আমরা জানি কিন্তু ওটাকে আমরা হাসি কন্ট্রোল করে আমরা অভিনয় করে যাচ্ছি। কিন্তু একটু যদি বলি চলচ্চিত্রের প্রসঙ্গে, আপনি আসলে অনেক গুণী নির্মাতাদের ডিরেকশনে কাজ করেছেন, একই সঙ্গে কিন্তু বর্তমান সময়ের নির্মাতাদের ডিরেকশনও আপনার চলচ্চিত্রে কাজ করা হয়েছে, একদম লাস্ট চলচ্চিত্রের কথা যদি বলি, সেক্ষেত্রে পার্থক্যটা কী মনে হয় তাদের সাথে এই প্রজন্মের? ওরা যেমন আধুনিক, যেমন ইউসুফ বাচ্চু স্যারের ডিরেকশনে গেরিলাতে কাজ করেছি, ওটা আমার অনেক সৌভাগ্য যে আমি গেরিলার মতো একটা চলচ্চিত্রের একদম সাক্ষী হয়ে আছি। ওটা আসলে মানে সিনিয়রদের সাথে কাজ করতে এক ধরনের এক্সপিরিয়েন্স হয়, আবার জুনিয়রদের থেকেও শেখা আছে, আধুনিক জিনিসগুলো ওদের কাছ থেকে শেখার আছে, আমার মানে ভালো লাগে। আমি এর মধ্যে রিসেন্টলি কাজ করেছি, দুটো চলচ্চিত্রে কাজ করেছি,
আমার খুবই মানে ওগুলো হবে হয়তো এই বছরই ওগুলো প্রেক্ষাগৃহে আসবে, তো রিলিজ হবে, তো দেখলেই ভালো লাগবে একদম। আমি চট করে একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, ফিরে এসে কিন্তু প্রেমের গল্পে ফিরবো, আরো প্রেম আমাদের শেষ হয়নি। দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, এবং বিরতির পরে থাকছে গরম গরম প্রেমের গল্প, থাকতে হবে আমাদের সঙ্গে। দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি উৎসবের আড্ডায়। সঙ্গে আছি মৌসুমী মোমার, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার জয়শ্রী কর, জয়া। জয়ার মানে জয় করার সব গল্প শুনছি, এবার প্রেম কতবার তিনি জয় করেছেন, মানে শুধু কি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেম করেছেন, নাকি আরও অনেক প্রেমে তিনি পড়েছেন এবং প্রেমে ফেলেছেন? প্রেমে তো নিশ্চয়ই অনেককে ফেলেছেন। না না, ফেলেছি তো অবশ্যই। করেছেন কতবার? করেছি, ওগুলো প্রেম বলা যায়, এত ডেপ ছিল না, ভালো লাগলে প্রেম, এই তো কিছু একটা নেগেটিভ কিছু হলো সঙ্গে সঙ্গে শেষ। চিঠি তো নিশ্চয়ই পেতেন। ওরে বাবা, চিঠি, তখন তো আর ফেসবুক টেসবুক এত ছিল না, স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি রিক্সার মধ্যে এরকম করছে, বাসায় সকালবেলা চিঠি আসলো কোনো কারণ ছাড়াই মার, আমি কি জানতাম আমাকে চিঠি পাঠাবে, কেন বাসায় চিঠি আসলো, এটাই হলো দোষ। দুঃখজনক, এই বাবা মার উপর খুব অভিমান হয়, মানে এটা এটা খুব দুঃখজনক। এরকম অনেক আছে ঘটনা। কজনকে চিঠি লিখেছেন? আমি না এরকম আমি কাউকে চিঠি লিখিনি, আমি সবসময় চিঠি পেয়েই যেতাম, আমার বোনের ছোট বোনকে পড়াতে আসতো বাসায় সবসময় চিঠি আসতো চিঠি আসতো, আমরা ধরতেই পারতাম না, কিন্তু আমার বোন বলতো যে হাতের লেখাটা আমার খুব পরিচিত। শেষ পর্যন্ত আবিষ্কার করা হলো যে ওকে যে পড়াতে আসতো ওই লোক আমাকে চিঠি লিখতো। ও মাই গড, তারপরে কি তার চাকরি বাধা গেল? মা জানতে পারলে আর ওকে রাখবে? একদম, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু চিঠির অনেকে যেটা করতো, চিঠির মধ্যে রক্ত দিয়ে নাম লিখে দিত। না না না, ওগুলো নেই, ওরকম হয়নি, ওরকম দেখলে তো আশেপাশেই ঘেঁষতে দেবো না। একটা সময় ছিল যখন আসলে এতটা মানে আধুনিক যুগ ছিল না, সেই 90 দশকের কথা যদি ফিরে যাই, বা সেই সময়টা যে 90s আসলে সবাই মিলে ভিসিআর দেখতো, পরিবার কাছের মানুষ, একটা অকেশন আসছে, আজকে হয়তো পূর্ণিমা রাত, এই রাতে উঠোনে বসে, আমি জানি না যে আপনার কালচার কেমন ছিল, সো ভিসিআর দেখার গল্প কি এখন মনে পড়ে কি? হ্যাঁ হ্যাঁ, ভিসিআর দেখার গল্প মানে আমাদের হয়তো 3-4টা বাড়ি নিয়ে বা ফ্ল্যাটে একটা ইয়ে, কারো একটা বাসায় তখন ভিসিআর এসেছে, কিন্তু সবাইকে ইনভাইট করতো, আমরা রাত জেগে জেগে এটা অনেক মুভিগুলো দেখতাম। এখনকার মতো তো আর এত মুভি দেখা সহজ ছিল না, তখন কেউ হয়তো ইন্ডিয়া থেকে একটা সিলসিলা আনলো বা এই ধরনের সোলে, এগুলো দেখতাম আমরা। আর ভালো লাগতো কি যে সব নেইবাররা একসাথে বসে, আমরা শুধু ফ্যামিলি না, এই যে এখন যে আমরা অকেশন করে মানে অকেশনালি উদযাপন করি উৎসবটাকে, তখন কিন্তু এটা ছিল না, তখন ওইটাও একটা উৎসব। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ ভালো লাগার ছিল। হ্যাঁ, অনেক অন্যরকম ছিল। আর এখন তো পাশের বাসার মানুষ কি চিনিই না, কে পাশের বাড়িতে আছে সেটাই জানি না, এখন আর ওই যুগটাই বদলে গেছে। কখনো প্রতিবেশী কারোর সাথে প্রেম করেছেন কিনা? না না না, প্রেমে পড়েন না, ওরকম কেউ ছিল না প্রতিবেশী। আচ্ছা, আচ্ছা মেনে নিলাম। আমরা কিন্তু প্রত্যেকের জীবন এরকম থাকে যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, আমি প্রেমে পড়তাম সব সেলিব্রিটিদের। ও, এজন্য সেলিব্রিটিকে বিয়ে করেছে? মানে চেনা সেলিব্রিটি না, চিনিই না, মানে কখনো জীবনে আজ পর্যন্ত দেখাই হয়নি, ও তার প্রেমে পড়ে গেলাম। এরকম তো একটা নাম শুনি, কার কার প্রেমে পড়েছেন? কি বলবো, সিলভার স্ট্যালোনের প্রেমে পড়ে গেলাম, হয়তো দেখা গেল মিঠুন চক্রবর্তী, প্রেম নিজে নিজে, আহ এটাই, ওকেই প্রেমিক ধরে বসে আছে। কখনো কি দেখা হয়েছে মিঠুন চক্রবর্তীর সাথে? না না, এখন পর্যন্ত দেখা হয়নি। এটা একটা, হ্যাঁ দেখা, একটা ইচ্ছা রয়ে গেছে মনের মধ্যে, যদি দেখা হতো। দেখা হলে তো ভালোই লাগবে না, কিন্তু এখনকার মিঠুন চক্রবর্তী তো আর প্রেমে পড়িনি, পড়েছি তো ওই মিঠুন চক্রবর্তী। আমার প্রেমগুলো এরকমই ছিল। এটা কি তখনকার যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে? না 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 না, তার আগে তখন হয়তো ওই যে সেই গান, শ্রীদেবীর সাথে গান, হ্যাঁ একটু যদি জানতে চাই, জন্মদিন কিংবা কোনো উৎসবে পীযূষ বন্দ্যোপাধ্যায় আপনার হাতে কোন খাবারটি খেতে ভালোবাসে, কারণ আপনি খুব ভালো রাঁধেন? ও আমার হাতের কাউন চালের পায়েস, মানে জন্মদিনে, মানে ও চায় যে আমার জন্মদিন বা ওর জন্মদিন, ও জানে যে বাড়িতে আজকে পায়েসটা হবে, এবং স্পেশাল একটা স্পেশাল পায়েস। আর কি কি সিগনেচার ডিশ আছে আপনার হাতে? আমার পূজার খাবারগুলো নিরামিষ, আমি খুব ভেজিটেবল খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা, মানে আমাদের পূজার সময় যে ইয়েগুলো হয়, স্পেশাল আইটেমগুলো হয়, ওগুলো আমি ভালো রাখতে পারি। আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, এবং বিরতির পরে থাকছে খুব ঝটপট একটি রাউন্ড, সাথেই থাকুন আমাদের, দেখছেন উৎসবের আড্ডা।
দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি উৎসবের আড্ডায়। সঙ্গে আছেন জয়শ্রীকর, জয়া। ফিরে এলাম ব্রেক থেকে। এবারে কিছু ঝটপট রাউন্ডে যাব, অর্থাৎ আমি খুব চটপট প্রশ্ন করবো, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে, এবং এই সেগমেন্টটার নাম হচ্ছে 2020 রাউন্ড। ওকে, এবং সত্য মিথ্যা বলতে, হ্যাঁ তা তো লাগবেই। আচ্ছা, স্কুল পালিয়েছেন কিনা জীবনে, হ্যাঁ কিংবা না? না, না, মিথ্যা। আচ্ছা, তাহলে না, কখনো স্কুল পালাইনি। আর স্কুলে থাকা অবস্থায় কোনো টিচারের প্রেমে পড়েছেন? মিথ্যা, এটাও না। আচ্ছা, ওকে। নিয়মিত কখনো এমন হয়েছে যে প্রয়োজনে আপনি আসলে পীযূষ বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা বলেন? প্রয়োজনে সত্য পাওয়া গেল, হ্যাঁ হ্যাঁ উত্তর দিয়েছেন সত্য, তার মানে তিনি মিথ্যা বলেন? বলবো কেন, কারণটা বলি। হ্যাঁ, কারণটা শাড়ির দাম ও অর্ধেকের চেয়েও কম, কমিয়ে বলতে হয় তাহলে হার্ট ফেল কর। আচ্ছা, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছেন কিনা? মিথ্যা, এটা হয়? বউরা কিন্তু স্বামীদের মানি ব্যাগ থেকে টাকা চেয়ে নেই, দিয়ে দেয় আমাকে। এটা খুবই ভালো সত্যি। যখন স্কুলে পড়তেন বা বাড়িতে ছিলেন, তখন এমন হয়েছে যে বাবা মাকে লুকিয়ে সিনেমা দেখতে গেছেন? ওরে বাবা, সিনেমার তো আমার অনেক বড় একটা মজার ঘটনা আছে। তখন এই সিনেমাটার নাম হলো বাদশা। আচ্ছা, হ্যাঁ, স্কুল থেকে আসলাম, আমি কিন্তু ভীষণ দুষ্ট ছিলাম। স্কুল থেকে এসে শুনি, আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের তো করলা ভাজি দিয়ে ভাত খেতে হবে আর দুপুরে ঘুমাতে হবে, এটা ছিল আমাদের একদম করতেই হবে। ও বাবা, হ্যাঁ, ভাত খেয়ে ঘুমাতে গেলাম। আমি তো কোনোদিনই ঘুমাতাম না, মটকা মেরে পড়ে থাকতাম, ওর আমার অন্য বোনরা ঘুমাতো। আমি শুনতে পেয়েছি যে সিনেমা দেখতে যাবে। আচ্ছা, তো সিনেমা হলটা ছিল আমাদের বাসার এক গলি দিয়ে গেলে পিছনেই পড়ে। তো বাবা মা, আমি দেখলাম ঘুমিয়ে দেখছি বাবা মা চলে যাচ্ছে বের হয়ে, আমিও উঠলাম। বাবা মা যখন রিকশা থেকে নামলো সিনেমা হলের সামনে, দেখলো যে আমি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি। তারপর কি, তখন আর 2-3 মিনিট মনে হয় সিনেমার শুরু হওয়ার বাকি, শো শুরু হওয়ার, বাধ্য হয়ে আমাকে নিয়ে সিনেমাটা দেখলো, এবং সিনেমার গানটা আমার এখনও মনে আছে, আরে ও প্রাণের রাজা তুমি যে আমার। ও হ্যাঁ, ভীষণ ভীষণ জনপ্রিয়, ভীষণ জনপ্রিয়। আর বাসায় এসে মার কাকে বলে কত প্রকার ও কী কী, এবং আমাকে রুমে বন্ধ করেই রেখে দিয়েছিল, ভাত খেতেও দেয়নি। আহা, দুঃখজনক, খুবই খুবই প্যাথেটিক। আচ্ছা, প্রেমপত্র পড়তে গিয়ে কখনো ধরা পড়েছেন কি না? হয়তো লুকিয়ে প্রেমপত্রটা পড়ছেন কিন্তু মা জেনে গেল, হ্যাঁ কিংবা না? খেয়েছেন, তার মানে তিনি প্রেমপত্র পড়তে গিয়ে ধরা খেয়েছে। আচ্ছা, মার, মার, ইস, সবচেয়ে কে বেশি মারতো, বাবা না মা? মা। খাবার জন্য কখনো মার খেয়েছেন, না খাওয়ার জন্য? সত্য, এটা আসলে আমরা সবাই ছোটোবেলায় মার খাই যারা খেতে চাই না, এটা খুব দুঃখজনক, এটা বলতেই হবে। কখনো বাড়ি থেকে বা অন্য কোথাও দেখা গেলো যে একটা মেলায় গেলেন, কসমেটিক্সের অনেক কিছু আছে, সো কোনো কসমেটিক্স পণ্য চুরি করেছেন কি না? মিথ্যা, কখনোই করেনি, এটা আমি করেছি মেলায় গিয়ে। এই জন্য জিজ্ঞেস করলাম যে এরকম কোনো গল্প আছে কিনা। এই গল্পগুলো তো আসলে একটু অন্যরকম, সো এটা বোঝা খুব কঠিন। এই যে এত কাজ কাজ করেন, কাজ করতে গিয়ে কোনো কো আর্টিস্টের বা সেটে আছে এমন কারো প্রেমে পড়েছেন কি না? মিথ্যা, পড়েননি কি জানি, এটা কতটুকু সত্য মিথ্যা বোঝা মুশকিল। পড়েছি তো, পীযূষকে বিয়ে করলাম না, পীযূষ ছাড়া পড়েননি, কেউ ছিল না। এমন তিনটি ইচ্ছে যেটা কখনো পূরণ হয়নি কিন্তু আপনি সুযোগ পেলে সেই ইচ্ছেগুলোকে পূরণ করতে চান? আচ্ছা, আমার একটা ইচ্ছে ছিল আমি আর পীযূষ দুজন একটা প্রফেশনাল থিয়েটার গ্রুপ করব, এটা একটা আমার ইচ্ছে আছে। আর ইচ্ছে আছে আমার সব অভিনয় নিয়েই, আমার অনেকগুলো অনেক ক্লাসিক গল্পের অভিনয় করার ইচ্ছে আছে। আর আমাকে দিয়ে সবসময় না ডিরেক্টররা একটু গ্ল্যামারাস ক্যারেক্টারগুলোকে, আমার ওই ক্যারেক্টারগুলোর থেকে বের হয়ে এসে আমার একেবারে অন্যরকম ক্যারেক্টার করতে ইচ্ছে করে। একেবারেই গ্ল্যামার থাকবে না, শুধু অ্যাক্টিং, অ্যাক্টিংটাই হবে গ্ল্যামার, এই ধরনের কাজগুলো আমার সব অভিনয় নিয়েই সব কিছু। একদম, এই অভিনয় নিয়ে যে স্বপ্নগুলো, স্বপ্নগুলো পূরণ হোক। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। যেহেতু ঈদের সময়, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে একটি শুভেচ্ছা বার্তা দিন। সব ধর্মের মানুষ একসাথে মিলে সুন্দরভাবে এই উৎসবটা পালন করবেন। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, প্রচুর পানি খাবেন। অনেক অনেক ভালোবাসা দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আবারও এই আয়োজনে। চোখ রাখুন একুশে টিভির পর্দায়।